হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনিস ডায়েরি থেকে মনি বলছি। আমি আপনাদের কাছে ক্রিসপি চিকেন ফ্রাই করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমত আমার যা যা লাগবে, আমি মুরগির পিস নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, জিরার গুঁড়ি নিয়েছি, সয়া সস, লেবুর রস, ওয়েস্টার সস, লবণ, চিনি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ময়দা আধা কেজির মতো, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি উপকরণগুলো মুরগির পিসের সাথে দিয়ে দিব। আমি আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ি, ওয়েস্টার সস, সয়া সস, লেবুর রস, চিনি, লবণ দিয়ে আমরা হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিব। তারপর আমি এগুলোকে আধা ঘন্টার জন্য রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। এখন আমি ময়দার সাথে লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে ফেলব। আমার মুরগির মাংস ম্যারিনেট করা হয়ে গেল আধা ঘন্টা। এখন আমি আবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে এবং মুরগির পিসগুলোকে ময়দা, শুকনো ময়দার মধ্যে দিব। এভাবে করেই করতে হবে। দুই হাত দিয়ে ময়দাগুলোকে 10-12 বার এভাবে করে করব। চাপাই চাপাই দিব না, জাস্ট হালকা হালকা করে এভাবে করে করতে হবে। করার পরে আবার আমরা এগুলোকে একটু ঝেড়ে নিয়ে শেষ ময়দাটা ফেলে দিয়ে পানির সাথে ডুবিয়ে এই 5 সেকেন্ডের মতো, তারপর আবার একইভাবে ময়দার সাথে মিক্স করতে থাকবো 10-12 বার। তাহলে এগুলো একটাতে লেয়ার পড়বে। দেখুন, শুধু উপরে উঠাবো, নামাবো, এভাবে করতে থাকতে হবে। এখন আমরা ময়দাটা, এক্সেস ময়দাটা ঝেড়ে আমি এগুলোকে রাখলাম এবং প্রতিটা পিসগুলোকে আমি এভাবে করে করে নিতে হবে। আমার কাজ হয়ে গেল এগুলার। চলুন এবার ভাজার পালা। ডুবা তেলের মধ্যে অল্প আছে করতে হবে, যেন ভিতরে হয়ে যায় আর উপরে ক্রিসপি থাকে। হয়ে গেল। সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে এগুলোকে ভাজতে। এখন আমার পরিবেশনের পালা। আমার ক্রিসপি চিকেন রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বা আর কী কী রেসিপি আপনাদের লাগবে। আল্লাহ হাফেজ।